বিভাস গায়নের নাতি দীপু গায়ন এবার মেজ দিকে 25 টাকা পুরস্কৃত করেছে এবং একটি গানের অনুরোধ রেখেছে। তার আগে আমরা হিজড়ে আশীর্বাদটা করে দিয়ে দিই। আমাদের হিজড়ের মাথায় যত চুল, ওর বাবা মার মাথায় যত চুল, ওর ঠাকমা ঠাকুরদার মাথায় যত চুল, ওর পরমাই আর কে এদিকে এসো, তোমরা নিয়ে চলে গেলে কেন? আমরা খিচড়ে সেজেছি, ছেলে না চা বদলে আমরা এসেছি। আয় আয় দেখবি যদিয়া, দীপু গায়েন এবার লিচু দেখে 85 টাকা পুরস্কৃত করেছে এবং একটি গানের অনুরোধ রেখেছে। নয় আমি ভ্যানে যাব, নয় আমি ট্যাক্সি যাব, যাব না তোর মটর গাড়িতে। জলকাটা লাগাই দিলি শাড়িতে আমার, জলকাটা লাগাই দিলি শাড়িতে।
আমি ভিক্ষা নেব না আমি ফিরে যাচ্ছি মা ভিক্ষা আমি তোমায় ভিক্ষা দিচ্ছি বাবা ধরো কেন মা তুমি ভিক্ষা নেব না তোমার ছেলে বেগো নেই মা বাবা আমার তিনটি ছেলে আছে ভাই কোনটা নেই ওগো মা ছেলে আট কোটি কাজ করে মেয়ে আট কোটি দেখতে নেই আমি ভিক্ষা নেব না ফিরে যাচ্ছি মা বাবা আমায় অভিশাপ করেছো না কিভাবে আমি মুক্তি পাবো ভাই বলে দাও না বাবা আমি একটি ফল তোমায় দান করে যাব সেই ফল যদি জন্ম সহকারে পেটে খেতে পারো তাহলে তোমার গর্ভবতী কন্যা জন্ম গ্রহণ করে বেশ সেই ফলটা আমার কাছে দাও বাবা আমি যত্ন সহকারে আমি এই নাও মা শোনো মা পঞ্চরিত দিনে ফল পেটে করে ভক্ষণ তারপর যদি কন্যা জন্ম গ্রহণ করে সেই যেদিন ভূমি হিসাবে ধরে দাম মাতে নাম রেখো তার বেহুলা আমি তার হাত থেকে পণ্য অন্য নিয়ে যাও মা এখন নেবে না পণ্য না আমি আসি মা এসো বাবা এসো তাহলে আচ্ছা বে ঠাকুর মশাই দেওয়ার এই ফুলটি আমি ভক্ষণ করিলাম তিনের পর দিন চলে যায় তিনে তিনে আজ আমার গর্ভ বাড়তে লাগলে আজি গরে ভেবারে গর্ভে বাড়ে আজি অমলা দেব দিনের পর দিন গেল গো ওই নায়া মলা রোগ দিনে বারে দিনে বারে আমলা রে বলব দিনের পর দিন গেল গো ওই নায়া মাঝে পূর্ণ আজি দিনে বারে বেলা
आज माये रुको होले ते बो শুধু আমার দেবী কে দেবী বলে করে শিকার। এই জন্য বত্তনবান
তোমার দেবী কানে দেবী বলে করব না স্বীকার দেশ তাল রাখা না তোমারে মধুগানিকা তব সনে করিব পলায়ন যুদ্ধ দেশ এসো দেখি তোমার বাহুতে কত শক্তি আমার বাহুতে কত শক্তি হবে স্তর পরীক্ষা দেশ তাই হয়ে গেল ভাই তাহলে আমায় কে পূজা দেবে না 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 আমি যদি পথ ভাবনা করে পাঠিয়ে তাহলে চন্দ্রধর বর্ষ করে